নমস্কার বন্ধুরা, সৎবাক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব নিপাতনের সিদ্ধ সন্ধি। চলো তাহলে সরাসরি আলোচনায় আসা যাক। নিপাতনের সিদ্ধ সন্ধি কি? নিপাতনের সিদ্ধ সন্ধি কাকে বলে? প্রথমে সংজ্ঞায় আসছি। যে সন্ধি ব্যাকরণের নিয়ম বহির্ভূত, অর্থাৎ যে সন্ধি ব্যাকরণের নিয়ম মেনে চলে না, তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। আরেকবার বলছি সংজ্ঞাটা, যে সন্ধি ব্যাকরণে নিয়ম বহির্ভূত, অর্থাৎ যে সন্ধি ব্যাকরণে নিয়ম মেনে চলে না, তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। এই নিপাতনের সিদ্ধ সন্ধিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। নাম্বার 1 নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নাম্বার 2 নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এবার প্রথমেই আসছি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি কাকে বলবো? যে স্বরসন্ধি ব্যাকরণে নিয়ম বহির্ভূত, অর্থাৎ যে স্বরসন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মেনে চলে না, তাকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। আরেকবার বলছি, যে স্বরসন্ধি ব্যাকরণে নিয়ম বহির্ভূত, অর্থাৎ যে স্বরসন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মেনে চলে না, তাকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। উদাহরণ দিচ্ছি, আমি লিখছি শ্রীমন্ত, শ্রীমন্ত সমান হবে সীমা যুক্ত অন্ত, এখানে অযুক্ত অ। নিয়ম বহির্ভূত, এই স্বরসন্ধিটি ব্যাকরণের নিয়ম বহির্ভূত, কারণ এখানে রয়েছে সীমন্ত, হয়েছে সীমাযুক্ত অন্ত। ঠিক আছে, এবার আসছি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যে ব্যঞ্জন সন্ধি ব্যাকরণের নিয়ম বহির্ভূত থাকে, তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। আরেকবার বলছি, যে ব্যঞ্জন সন্ধি ব্যাকরণের নিয়ম বহির্ভূত, তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। একটা উদাহরণ দিচ্ছি, না সিংহ, সিংহর সন্ধি হয় হিনস, যুক্ত অ থেকে হয় সিংহ। এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নমস্কার বন্ধুরা, এই ছিল সন্ধি নিয়ে আমার শেষ পর্ব এবং সংক্ষিপ্ত আলোচনা। পরের পর্বে আসছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন। নমস্কার।